আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো বিফ স্টেক যেহেতু সামনে কুরবানির ঈদ আর কুরবানির ঈদে কিন্তু আমরা অনেকেই বিফের এই ধরনের রেসিপি খেতে খুব পছন্দ করে থাকি আর ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব পছন্দ করি তাই আজকে আপনাদের সাথে এই বিফ স্টেকের রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি চলুন ভিউয়ার্স এই দারুণ মজার বিফ স্টেকের রেসিপিটা ছটপট দেখে নেই আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন ভিউয়ার্স স্টেকের জন্য প্রথম যে দরকারি জিনিসটা হচ্ছে মাংস সঠিকভাবে নির্বাচন করা এখানে দেখুন এই যে সাদা সাদা লেয়ার রয়েছে মাংসের মাঝখানে এটা কিন্তু চর্বি লেয়ার এই লেয়ার যুক্ত মাংসটা কেনার চেষ্টা করবেন এই লেয়ারটা থাকার কারণে মাংসটা সুসিদ্ধ হবে এবং খুব সফট হবে আর স্টেকের জন্য নর্মালি ঘাড়ে বা পাঁজরের মাংসটাই ইউজ করা হয় যে কোনো সুপার শপে গেলেও আপনারা কিন্তু ওখানে জিজ্ঞেস করলে ওরা দিয়ে দিবে আপনাকে স্টেকের মাংস অনেকেই বলে থাকেন যে স্টেক কেন শক্ত হয়ে যায় ভাজার পর সেটা কারণ হচ্ছে সঠিক মাংসটা নির্বাচন করা হয় না সেই জন্য আর আমি মাংসটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি তারপরেও যতটুকু পানি রয়েছে আমি টিস্যু দিয়ে শোক করে নিচ্ছি কারণ স্টেকের মাংসে কিন্তু পানি থাকা যাবে না আর আজকে আমি থিন স্টেক করব এবং আমি ওয়েলডান করব কারণ নর্মালি আমরা বাঙালিরা ওয়েলডান স্টেক খেতেই খুব ভালোবাসি আর যারা রিয়ার বা মিডিয়াম রিয়ার খেতে পছন্দ করেন তারা অল্প সময় ভেজে নেবেন সেটা আমি পরে বলে দেবো এখন আমি মাংসটাকে কাটা চামচ দিয়ে একটু ছিদ্দ্রিদ্ধ করে দিচ্ছি যাতে করে ভিতরে মশলা ঢুকতে পারে খুব ভালোভাবে আপনারা চাইলে এখানে কিচেন হ্যামার দিয়ে একটু হালকাভাবে ছেঁচে নিতে পারেন আমি খুব ভালোভাবে ছিদ্র করে দিচ্ছি মাংসটাতে হয়ে গেছে আমি দুইটাকে খুব ভালোভাবে ছিদ্র করে নিয়েছি এখন আমি এই স্টিকের মাংসটাকে দুইটাকে ম্যারিনেট করব। একটি কাচের বলে নিয়ে নিলাম স্টিকের যেহেতু কোনো ধরা নিয়ম নেই যে এই মশলাটা দিতেই হবে বা ওটা দেয়া যাবে না আমি আমার মতন করে তৈরি করি প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচির গুঁড়া এখন দিচ্ছি আমি সয়া সস সয়া সসটা আমি দুই চামচ পরিমাণ দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আপনারা যদি এই সসটা অ্যাভয়েড করতে চান এর পরিবর্তে আপনারা অল্প পরিমাণ মধু ইউজ করতে পারেন আর এখন দিয়ে দেবো আমি টব্যাস্কো সস এটা হচ্ছে স্টেকে নর্মাল ইউজ করা হয় এটা কিন্তু খুব ঝাল অল্প পরিমাণ ইউজ করতে হবে আর এটা যদি বাসায় নাও থাকে কোনো সমস্যা নেই আপনারা শুকনো লালমরিচ গুঁড়ো করে দিয়ে দিবেন হাফ চামচ পরিমাণ আমি এখানে ছয় সাত ফোঁটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম রসুন বাটা হাফটা চামচ পরিমাণ দিচ্ছি একটা চামচ পরিমাণ বারবিকিউ সস আমি সসটা একটু বেশি ইউজ করছি এই জন্য যে সসটা একটু বেশি করে ইউজ করলে এই স্টিকটা খুব জুসি হবে খুব সফট হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি লবণটা অবশ্যই টেস্ট করে দিবেন কারণ সসে কিন্তু এমনিতে অনেক লবণ থাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করব ফিরে আসছি আমি এক ঘন্টা পর এক ঘন্টা হয়ে গেছে ভিউয়ার্স আপনারা চাইলে ম্যারিনেট না করেও জাস্ট সাথে সাথে ভাজতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস আর একটা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এখন আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নেব হয়ে গেছে এখন শুধু ভেজে নেওয়ার পালা আমি ফ্রাই প্যানে দু টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিলাম আপনারা ছেলে বাটারও ইউজ করতে পারেন এখানে কিন্তু অনেকে বাটার ইউজ করে থাকে বাট আমি তেলে ভেজে নেই খেতে কিন্তু অনেক মজা হয় তেলটা গরম হওয়ার পর আমি স্টেকটা দিয়ে দিলাম আমি ওয়ান পিস করেই ভাবছি কারণ দুটো একসাথে দিলে ধাক্কাধাক্কি হবে এক পাশ হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি যেহেতু এটা থিন স্টেক বেশি সময় লাগবে না হতে পুরোপুরি হয়ে গেছে ভিওয়ার্স আমি এখন নামিয়ে নিচ্ছি আমার টোটাল নয় মিনিট সময় লেগেছে যেহেতু আজকে আমি ওয়েলডান করেছি তাই এখানে একটু সময়টা বেশি লেগেছে আপনারা যদি মিডিয়াম রেয়ার করতে চান তাহলে দুই পাঁচ তিন মিনিট তিন মিনিট ছ মিনিট করে ভেজে নিলেই ভিতরে পিঙ্ক কালার থাকবে আর আজকে আমি আমার পছন্দের স্যালাদ দিয়ে এখানে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতন স্যালাদ দিয়ে এটা খেতে পারেন আমি এখানে বেকড পটেটো করেছি বেকড পটেটো খুবই সোজা জাস্ট একটু গোলমরিচ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আলুটা স্লাইস করে আর আমি ওভেনে এটাকে পাঁচ মিনিট বেক করেছি আর সাথে আমি কিছু স্যালাদ নিয়েছি নিয়েছি আমি অরেঞ্জ তারপর নিয়েছি শশা গাজর আর আমি সামান্য কিছু আনারসের স্লাইসও নিয়েছি যেটা আমি খেতে খুব পছন্দ করি বিহার স্নানার পালা যেহেতু শেষ এখন হচ্ছে কেটে দেখার পালা আর হচ্ছে খাওয়ার পালা চলুন আমরা এখন এটাকে কেটে দেখে নিই এটা কতটা ওয়েল কুকড হয়েছে দেখে বুঝতে পারছেন এটা কতটা জুসি হয়েছে আর সফট হয়েছে দেখুন ভিওয়ার্স একদম খুব ভালোভাবে রান্না হয়েছে আর এটা কিন্তু কোনো পিঙ্কিশ ভাব নেই ভিতরে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে কিন্তু এগিয়ে যেতে অনেক অনেক হেল্প করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ